জামুরা কাটতেছ নাকি? জামুরা মাখা খাবো। আমাদের গাছের জামুরা না এটা? আমাদের গাছের জামুরা পাকি গেছে এখনই, রস হয়েছে কি? যাদব সুন্দর রস মিষ্টি কেতো দেখি তাহলে। গাছ ভর্তি জামুরা দেখেন, অনেক জামুরা ধরছে। জামুরা না অনেক বাড়িতে নাই, অনেক বাড়িতে নাই। অনেকের বাড়িতে জামুরা তিতা জিবা ঝিমঝিম করে। ও একদিন পারছিলাম, ওই জন্য তো রস ছিল না আমার, ওই দিনটা বাদ খেয়েছিল না বুঝছিস, ওই জন্য না। এই যে মাছ নিয়ে আসছি, পাদো মাছ নিয়ে আসছি, পাদো মাছ নিয়ে আসছি। হুম, তাহলে তো আমি দাদুর কাছে রাখলাম। আদারি সাইজে সব? হুম, ভালো আছে না মাছটা? হ্যাঁ মাছটা খুব ভালো আছে, পছন্দ। বাহ, এই তো ভালোই তো রস হয়েছে তোমার। সেই রস হয়েছে একদম টুসটুসা রস হয়েছে। যা গরম পড়ছে দিদন, এই গরমে কিন্তু জামুরা খা খুবই ভালো। জামুরা খাওয়া যোগ অনেকের পেশাবে গন্ডগোল হইতেছে। এই জামুরা রস খাইলে যা উপকার না? জন্ডিস হয় না জামুরা খেলে? না, জন্ডিস পেশাব ক্লিয়ার রাখে। মাখা করবা নাকি কিছু? গোটা গোটাই খাবা? না মাখা করবো। দেখি তো একটা, তাহলে তোমার হাতে একটা টোলটা দাও। সেই দানা হচ্ছে তাই না মা? দারুণ মিষ্টি গো মা, সেই মিষ্টি বাদ হয়ে গেছে, পুরা বাদ হয়ে গেছে জামুরা। দারুণ আছে আজকে মাছটা। আজকে এই পাদ্দা মাছটা কী দিয়ে রান্না করবো? দিদন বলো কী দিয়ে খাবা? আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে? কেন, সর্ষা পোস্ত দিয়ে করলে কী হবে? না সর্ষা পোস্ত তো খাসি। ঠিক আছে তাহলে আজকে আলু বেগুন দিয়ে করো। আলু বেগুন তো পাতলা ঝোল করে আমি আর পোস্ত নিয়ে আসছি তাহলে। আচ্ছা তাহলে পটল, পটল আছে না? এর আগে দিন পটল আনলাম বাজার থেকে। বর্ষা যে পটলটা আছে ওই পটলটা দিয়ে পোস্ত রান্না করি। ঠিক আছে বুঝছি, ঠিক আছে পটল পোস্ত করি আর সাথে এই পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করি। তাহলে মাছটা আমি কাটি নি? না মাছটা আমি কাটবো না, মাখা খাই নেব। হ্যাঁ মাখাটা খাই নি। আচ্ছা তাহলে আমি সবজিটা কাটতে থাকি। হ্যাঁ তোমার পাশে কাটতে নি, হাওয়া আছে এখানে। দিদন এই নাও আরেকটা পারলাম, এটা এটাও কাটো। একটা জামুরা কতটা হয়েছে আমি অর্ধেকটা খাইয়ে ফেলাইছি, আর একটা নিয়ে আসলাম। এই আমার এক দিদি আসে শিলিগুড়ি থেকে, এখনই আসলো গরমের মধ্যে। দেখেন আমাদের এখানে গরম বেশি না, শিলিগুড়িতে গরম বেশি। শিলিগুড়িতেই মা এখানে জামুরা মাখা করতেছে, তো মা জামুরা মাখা করুক, ততক্ষণ আমি এই সবজিগুলো কাটিয়ে নিই। হাওয়া আছে এখানে যে গরম ছাড়ছে। গোড়ারাই করো। টেপুর মামা আছে, আমি আছি, টেপুর মা আছে, সবাই মিলে খাবো। মাটি গুনে বাইরে কিনবিনি করতে হলে মাটি ভূমিকম্প মাটি নরে কিকম্প কি কম্প কি কম্প মাটি নরে না শহরে। বাপরে বাপ, তাহলে মাটি খাটি মা খাকি এদার নাম, মা সমতল মা মাটিতে দা সহ্য করে, মায়েও এই পরিমাণে সহ্য করতেছে। কেমন দিদা? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। জামুরো গেলে খুব মিষ্টি হয়েছে এবার। মিষ্টি রে, রস হচ্ছে না ভালো? খুব ভালো সেই রস। এক ফুটা তিতা ওই যে পারলাম যে একটু পইরে ছেঁচা খাই তিতা না, তাহলে এক ফুটা তিতা লাগে না? তিতা না, তিতা না। হ্যাঁ জামুরো এটা খুব ভালো। কেমন কথা? দারুণ মিষ্টি। কাছে জাংলার পটল দেখেন কত লম্বা লম্বা। জামুরা মাখা করতে করতে আমার সবজি কাটা হয়ে গেল, তো এবার মাছগুলো আমার কাইটে দিবে, আমি মশলাগুলো করে নিব। গোটা গোটা রাখো নাকি? ঠিক আছে গোটাই রাখো। হ্যাঁ
মাছগুলো কাটে নিলাম, এখন ধুয়ে নিই। আমি সবার প্রথমে পটল পোস্ত রান্না করার জন্য পোস্ত, কাঁচা লঙ্কা আর চালমগজ একসাথে বাটি নিব। পোস্ত, চালমগজ, চালঙ্কা। এবার মাছের ঝোলের জন্য আমি কাঠখোলায় লঙ্কা, তেজপাতা, ধইনা, জিরা ভেজে নিব। ধইনা, গোটা জিরা, একটা তেজপাতা। এবার আলু আর পটল তেলে ভেজে নিব। হলুদ, লবণ। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে একসাথে ভেজে নেব। এবার ভাজা মশলাটা বাটি নেব। পটলটা ভাজি নিলাম, এবার নামাই দেব। এবার ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা, লঙ্কা কালো জিরা দিব, আদা বাটা দিয়ে দেবো, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, চালমগজ, পোস্ত বাটা, সামান্য চিনি। পোস্ত থেকে দেখেন তেল ছাড়িয়ে দিচ্ছে, এবার আমি জল দিয়ে দিব। ভাজে রাখা আলু আর পটল দিয়ে দিব। এবার এক মিনিট ঢাকা দিয়ে দিব। পটল পোস্ত রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। হলুদ, লবণ, এই মাছটা ভালো করে মাখিয়ে নেব। তেলের মধ্যে সামান্য দিয়ে দেব লবণ। পাবদা মাছটা ভাজার সময় দেখবেন ফুটে, তেলের মধ্যে যদি অল্প লবণ দিয়ে দেন তাহলে মাছটা একটু কম ফুটবে। আর ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। এবার এই তেলের মধ্যেই বেগুনগুলো হালকা ভাজিয়ে নেব। লবণ, হলুদ, বেগুনটা হালকা ভাজিয়ে নিলাম, এবার নামাই নিব। ফোড়ন দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার আলু দিয়ে দিব, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, প্রায় নাড়াচাড়া করে নিলাম। এবার আদা বাটা দিয়ে দিব। আলুটা ভাজা ভাজা করে নিলাম, এবার ভাজিয়ে রাখা বেগুন দিয়ে দিব। এবার দিয়ে দেবো ভাজা বাটা মশলা। ভাজা বাটা মশলা দিয়ে আলু বেগুনটা কষাই নিলাম, এবার জল দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, এবার কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের উপরে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে দিই।
আছে, ঝুল রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পটল রোস্ত খুব স্বাদ হয়েছে, পটলটাও ভালো গুণরম একটা জালি হয়েছে, জানলার পটল বুঝছে, ওই জন্য বড় বড় পটল স্বাদ একটা ওই জন্য জানলার পটল ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবু কামড় দিলে বেশ সুন্দর, একটা নরম আর খাই তো কি স্বাদ, খুব স্বাদ হয়েছে। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।